वेलकम बैक टू माय चैनल प्रोमिस ब्यूटी गार्डन। आज के तुम्हारे संगे शेयर करब और एक सहज ब्राइडल कलकार जेबा देखो आशा करी से भावी तुम्हारा प्रैक्टिस करो तुम्हारों खूब सहज लागे कलकाटा करते। तो देखो प्रथम ही आगे टीपटा बसि नहीं जगह तो टीपर ओपर एकटू अंश ऐड़े ऐड़े टीपे ठीक चारटे दिखे एकदम ऊपरे एकदम नीचे ए दो साइडे जेदिक दिए आईब्रो लाइन चले जाए से ही दिक दिए आगे पॉइंट कर निल चारटे नहीं एबार देखो पॉइंटा के बेस कर जेटा कमार मतो जो कलकाटा से ही कमार मतो एक शाइनिंग करे जे स्ट्रोकटा है से ही स्ट्रोकटा करे निलाम देखो टीपे चारदिके चारटे करे निलाम। एबार देखो नीचे स्ट्रोकटा जेटा दिएछि आमी तार साइड दिए तीनटे करे दुई साइडे एक लाइन करे निलाम। देखो लाइनेर मुखगुलो किन्तु एकदिकेई होच्छे किन्तु बाइरेर दिकटा छड़िये जाच्छे। एरपर देखो ठीक से ही लाइनेर एकदम नीचगुलो एकदम शेषेर धारटाय सेखाने आमी एकटा करे पॉइंट करे निये पॉइंटगुलोके सेई लाइनेर ठीक माझखान पर्यन्त मिशिये दिच्छि जाते एकटा मोटा थेके सरु एई जिनिसटा आसे। एबार देखो आरो एकटु जायगा रये गेछिलो ताई जोन्नो कि करलाम आमी ओखाने आरो एकटा सेम स्ट्रोक अप्लाई करे फेललाम। तो एई होच्छे एइभाबे करले तोमरा एई स्ट्रोकगुलो एकदम सोजाभाबे करते पारबे। तो एरकम भावे तोमरा प्र्याक्टिस करो एमनिओ करा जाय तुलिर टाने किन्तु आमी मने करि जदि जारा एकदम सबे स्टार्ट करछो बा सबे प्रैक्टिस करछो तारा एइभाबे प्रैक्टिस करले कि होबे तोमरा प्रथम प्रथम बुझते पारबे स्ट्रोकगुलो ठीक कोन खानटा मोटा होबे आर कोन खानटा सरु होबे। तो देखो सेम भावे आबार आमी साइडेर कलकार एकटा लाइन बार करलाम ठीक जेखाने प्रथमे पॉइंट दिए एकटा लाइन टेनेछिलाम दुपाशे सेई पॉइंटटाके बेस करि दुधारे एकटा करे आबार एकटा कमार मतो स्ट्रोक करे निलाम एबं ओपरे सेम भावे नीचे जेरकम भावे करलाम ओपरेओ ठीक सेम एकई भावे आमी लाइन टेने पॉइंट दिए एबं पॉइंटेर साथे लाइनेर ম্যাচ করে দিচ্ছি। তো এইভাবেই দেখো টিপের ঠিক মাঝখানে চারদিকের যে অংশটা সেই অংশটা কি সুন্দর একটা ছোট মতো রাউন্ড শেপে হয়ে গেল। এটা একদম বেসিক কলকা তাই কি একদমই আমি কোনো অন্য স্টোক ইউজ করিনি একদম সহজ কিছু স্টোক ইউজ করেছি যাতে তোমরাও সহজে করতে পারো। আর ব্রাইডাল সিজন তো আসছে তার আগে যদি একটু প্র্যাকটিস হয়ে যায় তাহলে তো তোমাদেরই ভালো। তো দেখো এরপর আমি কি করছি আগে আমি সাইডে ঠিক আইব্রো বরাবর আইব্রো থেকে একটু ছেড়ে আর একটার পর একটার সাথে আরেকটার একটু গ্যাপ রেখে আমি পয়েন্ট নিয়ে নিচ্ছি দুধারেই সেমভাবে পয়েন্ট নিয়ে নেবো আগে এবং ওদিকে যেটা পয়েন্ট নেবো সেমভাবে দু সাইডেই ঠিক তটা করেই পয়েন্ট আমি নেব। দেখো গুনে নিলাম আমি আগে এবার এই সাইডেও ঠিক যটা ওই সাইডে পয়েন্ট করেছি এই সাইডেও তটাই পয়েন্ট নিয়ে নেব। এরপর কি করব দেখো আমি পয়েন্টগুলো নিয়ে নিচ্ছি এরপর দেখো সেই পয়েন্টগুলোকে বেস করে আমি কমা স্ট্রোকটা সিঙ্গেলভাবে কোনোটার সঙ্গে কোনোটা আটকানো নেই এমনি নর্মালভাবে পয়েন্টেরটাকে নিয়ে পয়েন্টের চারদিকে গোল করে ঘুরিয়ে কমার মতো যে স্ট্রোকটা সেই স্ট্রোকটা করে নেব। তো এইভাবেই পয়েন্টগুলোকে বেস করে আমি পরপর যে কমার যে স্ট্রোকটা সেই স্ট্রোকটা বসিয়ে নিচ্ছি। আগে পয়েন্টগুলো করলাম তার কারণ দেখো অনেক সময় প্রবলেম হয় কি একটা কমার থেকে আরেকটা কমা বেশি হয়ে যায় বেশি বড় হয়ে যায় বা ছোট হয়ে যায়। তো আগে যখন পয়েন্টগুলো করে নেবে তখন এই প্রবলেমটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে একদমই ওই রকম ছোট বড়টা হয় না না হওয়ার চান্সটাই বেশি থাকে। তো তোমরাও আগে পয়েন্টগুলো নিয়ে নেবে তাহলে জায়গাগুলোও বুঝতে পারবে কিছুটা অংশ ছেড়ে ছেড়ে পয়েন্ট নিয়ে নেবে। তারপর দেখো এবার কমার নিচগুলো অনেকটাই যেহেতু ফাঁকা তো সেইগুলোকে আমরা পূরণ করার জন্য কী করলাম সেমভাবে অনেকেরই এখানে তোমরা বলতে পারো নিচটা আমি পয়েন্ট কেন নিলাম। তো অনেকে দেখবে যে আমকলকা করতে গিয়ে আমকলকার ঠিক মাঝখানটা মোটা হয়ে যায় বা নিচের দিকটা একটু কোণ মতো সরু মতো হয়ে যায়। তো সেই জন্যই আমকলকা একদম লাস্ট দেখো আমি যেখানটা ঠিক পয়েন্ট বসাচ্ছি ঠিক সেই জায়গাটাই মোটা হয়। তো পয়েন্টে ওখানটা পয়েন্ট বসিয়ে এরপর গায়ের সাথে মানে কমার যে স্ট্রোকটা সেই স্ট্রোকের সাথে দেখো আলতো করে একদম মোটা থেকে সরুভাবে আমি মিশিয়ে দিচ্ছি। এতে কি হলো আমাদের আমকলকাটাও প্রপার শাইন মানে যে শেপটা সেই শেপটা দেখো একদম প্রপার আসে। তো সেই জন্য আমি কি করলাম নিচটা একটু পয়েন্ট করে করে নিলাম। এরপর দেখো দু কোণটায় একটু জায়গা রয়েছে যেহেতু আমাদের কলকায় কোনো কোণ রাখলে খুব একটা সুন্দর লাগে না সেই জন্য আমি ওখানটা একটা পয়েন্ট দিয়ে লাইন টেনে দিলাম। তো এরপর দেখো দু সাইডে আমি দুটো করে পয়েন্ট দিয়ে নিচ্ছি যাতে কলকাতার শেষটা একদম সরু
করতে পারি সেই জন্য। আর এই ওপরগুলোও একটা জায়গায় করে কোনগুলো থেকে গেছিলো, তো সেই কোনের জায়গাগুলো আমি একটা করে ছোট ছোট করে পয়েন্ট দিয়ে দিলাম, তাতে আমার কলকাটাও বেশ দেখতে সুন্দর লাগলো আর বেশ ভাড়াটি একটা কাজ হলো। কোনো সময় কলকা করতে গেলে না একটু ফাঁকা ফাঁকা কলকা করবে না, তাতে দেখতে খুব বিচ্ছিরি লাগে, যেটুকুনি করো না কেন একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন কলকা করার চেষ্টা করবে। এই যে পয়েন্ট দিয়ে দিয়ে, তো কোথাও যদি ধরো কোন রয়ে গেল তো সেই কোনগুলোকেও তোমরা এরকম পয়েন্ট বা পয়েন্টের নিচে দাড়ি যেটা লাইন যেটা সেই রকম দিয়ে দিয়ে তোমরা করে নিতে পারো। এবার দেখো এইরকম সাদাও তোমরা পুরো রাখতে পারো। এবার দেখো আমি লাল দিয়ে করছি, লাল দিয়ে একটু হাইলাইট করে নিচ্ছি জিনিসগুলো প্রত্যেকটাই, তো এরকমভাবেও করতে পারো, দুটোই খুব সুন্দর লাগবে। পুরো সাদা থাকলেও যেরকম সুন্দর লাগবে, আবার এরকম লাল দিলেও দেখো কতটা সুন্দর লাগে। যারা ব্রাইড যেহেতু, তো ব্রাইডকে কি আমাদের বেঙ্গলি ব্রাইডদের একটু লাল বা মেরুনের টাচটা দিলে, এটা কিন্তু মেরুন কালারটা লাল লাগছে কি না জানি না, মানে একটু হয়তো কালারের জন্য এসছে, তোমরা এটা কিন্তু মেরুন কালার, তোমরা সবসময় ব্রাইডদের মেরুন কালারটাই ইউজ করার চেষ্টা করবে, লালের থেকে এক্সের ডার্ক মেরুন যে কালারটা সেই কালারটা করার চেষ্টা করবে। কারণ লাল কালারটা না খুব ক্যাটক্যাট করে, মানে ছবি যখন তোলা হয় না লাল কালারটা খুব বিচ্ছিরি দেখতে লাগে, এই জন্য ব্রাইডাল কলকা আমি মেরুন কালার দিয়ে হাইলাইট করে থাকি। আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর পারলে শেয়ার ও লাইক করে দিও। টাটা।